ইউক্রেন যুদ্ধের পর আরও একবার স্পষ্ট হয়েছে যে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা এ জাতীয় আরও যেসব ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলোর ব্যাপারে বিদেশিদের উপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ। অবশ্যই প্রতিটি দেশে নিজস্ব বিকল্প ব্যবস্থা থাকা প্রয়োজন, এমন চিন্তা আরও কয়েক বছর আগে থেকেই বাংলাদেশের দুই তরুণ করেছিলেন। তারা এ ব্যাপারে একঝাঁক মেধাবী তরুণদেরকে নিয়ে কাজও শুরু করেছিলেন, যার ফল এখন তারা দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করার জন্য আমেরিকার আছে একজন মার্ক জাকারবার্গ। আমাদের তরুণদের মধ্যে সেরকম কি কেউ আছে? অবশ্যই আছে, তবে নেই কাজের পর্যাপ্ত সুবিধা। পর্যাপ্ত সুযোগ সুবিধা হয়তো নেই, কিন্তু যা আছে তা দিয়ে মেধাবীরা ফেসবুকের মতোই কিছু কি তৈরি করতে পারে না? এমন প্রশ্ন সামনে রেখে দুই বন্ধু তাশফিন ও মুকিত বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এগিয়ে যেতে থাকলেন। তাদের কাজে খুঁজে বের করলেন এক ঝাঁক মেধাবীদের। দীর্ঘ প্রচেষ্টার পর তাশফিন ও মুকিত প্রতিষ্ঠা করলেন মেড ইন বাংলাদেশ খ্যাত সম্পূর্ণ দেশীয় ও বাংলা ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যম কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সব ডেটা এইটার কন্ট্রোলটা আমরা হারাই ফেলছি আস্তে আস্তে। সো এই কন্ট্রোলটা আসলে এইসব গ্লোবাল প্ল্যাটফর্মের কাছেই আমাদের সব ডেটা চলে যাচ্ছে। অ্যান্ড এবং সেটার মানে আমাদের কাস্টমারদের কাছে আমাদের প্রমোট করতে গেলেও আমরা অ্যাকচুয়ালি পে করছি হচ্ছে লোকে এইসব গ্লোবাল প্ল্যাটফর্মকে, এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট যায়। এক হিসাব মতে আপনার ওভার $350 মিলিয়ন বেশি আপনার অ্যাড স্পেন্ডিং হয় এসব প্ল্যাটফর্মে। সো সেই হিসাবে আসলে বাংলাদেশ, হ্যাঁ, দেশের টাকাটাও চলে যাচ্ছে এবং এখানে আমাদের যে কাস্টমার্স বা ইউজার বেসকে রিচ করার অন্য কোনো অল্টারনেটিভ চ্যানেল নাই। সো ওগুলো চিন্তা করে আসলে আমরা জিনিসটা স্টার্ট করি, কনসেপ্টটা। একটাতে তো আমরা একমত যে দেশের ডাটা বাইরে চলে যাচ্ছে, সো আমাদের আসলে অ্যাটলিস্ট, হ্যাঁ, টাকাও চলে যাচ্ছে। সো আমাদের আসলে অ্যাটলিস্ট বাংলাদেশিদের একটা অল্টারনেট অপশন দেওয়া উচিত। আমি বলবো না রিপ্লেসমেন্ট, বাট অ্যান অপশন যে যেটা থ্রুতে তারা মানে যেসব কনভারসেশন করবে বা হোয়াট এভার দে আর শেয়ারিং, এটা যাতে দেশেই থাকে এবং সিকিউর থাকে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কথার প্রতিষ্ঠাতা বারবারই একটা কথা বলছিলেন, বিদেশি সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে কেবল বাংলাদেশি তৈরি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে এটি তারা কখনোই বলেন না, বরং দেশীয় সোশ্যাল মিডিয়া হতে পারে আরেকটি আলাদা বিকল্প ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে কেন প্রতিটি দেশেরই আলাদা নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা এতটা প্রয়োজন। রাশিয়ার কেসটা ধরেন, রাশিয়াতে আপনার ধরেন ফেসবুক হয়তো বন্ধ করে দিয়েছে, কিন্তু রাশিয়ার কিন্তু ওন প্ল্যাটফর্ম আছে ভিকে, যেটা ধরেন ওদের 95% আপনার ইন্টারনেট ইউজার এই প্ল্যাটফর্মটা ইউজ করে। সো ওদের কিন্তু কোনো সমস্যা নেই, ওদের কিন্তু অল্টারনেটিভ সব আছে। আপনার আর ইউটিউব যেটা, সেটা হচ্ছে ইউটিউবের রিপ্লেসমেন্ট। আবার চায়নাতেও ধরেন আপনার আছে ইউকু, যেটা আপনার ওদের ইউটিউবের রিপ্লেসমেন্ট। সো প্রত্যেকটা কান্ট্রি কিন্তু ট্রাই করছে যে এই টেকনোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্সটা চেতে, যে এই ডিপেন্ডেন্সিটা আপনার স্পেশালি ইউক্রেন ওয়ারের পর এই রিয়েলাইজেশনটা আসলে সব কান্ট্রি আছে। সো সেই হিসাবে আসলে আমাদেরও মানে এই এই জিনিসটা দরকার। আমরা যেটা চেয়েছি আসলে মানে এটা না যে আমরা বলছি যে মানে ফেসবুক বা অন্যান্য গ্লোবাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোকে আসলে রিপ্লেস করতে হবে, কো এক্সিস্ট করতে পারে। আমাদের এই টাইপের শুধু মানে অল্টারনেটিভ প্ল্যাটফর্ম শুধু এই যে সোশ্যাল মিডিয়া না, অন্যান্যগুলো তো আসা উচিত। তাতে যেটা হবে যে দেশের মানে ট্যালেন্টকে পুরোপুরি আমরা ইউটিলাইজ করতে পারবো, কারণ দেশে অনেক ট্যালেন্টেড প্রোগ্রামার্স, ডেভেলপার্স অ্যান্ড টেস্টার্স কিউএ আছে, যারা কিনা আসলে অনেকে বিদেশে চলে যাচ্ছে, জাস্ট দেশে ভালো অপরচুনিটি নেই বলে। সো আমরা যদি সাস্টেইনেবল এরকম কিছু প্ল্যাটফর্ম করতে পারি যেটা আস্তে আস্তে বিদেশিগুলোর অল্টারনেটিভ হতে পারে, এবং সেটাতে যদি আমরা এমপ্লয়মেন্ট বাড়াতে পারি, সেটা আমাদের নিজেদের দেশের জন্যই ভালো। মোহাম্মদ
মজার ব্যাপার হলো, দুই বন্ধুরই সোশ্যাল মিডিয়া এতটাই দেশীয় যে এটাকে আরেক অর্থে নিজের দেশের বাড়ির সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে। সেরকমই কিছু অপশন সেখানে রাখা হয়েছে। এটি তারা করতে পেরেছেন কারণ দেশের সন্তান হিসেবে তারা বাংলাদেশের আঞ্চলিকতা এবং সংস্কৃতির বিষয়টি বোঝেন, যা বিদেশি সোশ্যাল মিডিয়াগুলো বুঝতে পারে না। এখানেই তারা বেশি এগিয়ে রাখছেন দেশীয় সোশ্যাল মিডিয়াকে। আমরা যেটা করছি সেটা হচ্ছে লোকে যে রিজন ওয়াইজ আপনার কন্টেন্টগুলোকে ভাগ করে ফেলেছে। সো আপনি ধরেন যদি একটা সিলেটের ইউজার হন, তাহলে আপনি যে কন্টেন্টগুলো দেখবেন এর মেজরিটি আপনি দেখবেন সিলেটের ইউজারদের। সো এভাবে আমরা আর কি সেগ্রিগেশন করেছি যাতে আপনার লোকাল কমিউনিটিগুলো ডেভেলপ হয়। একটা দেশে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠা করার জন্য যে আনুষাঙ্গিক সুবিধা এবং অর্থের প্রয়োজন বলা যায় তার কিছুই পাননি তাসফিন ও মুকিত। তারপরেও তারা কিভাবে কি করলেন সেই গল্প সত্যি অবাক করার মতো। আমরা যেটা করছি কিছু ট্যালেন্টেড ইয়াং ফিউচার সুপারস্টার যেটা আমাদের মনে হয়েছে সিলেক্ট করে ওদেরকে আমরা গ্রুম করছি, ট্রেনিং করছি। এর মধ্যে আমাদের নিজেদের অভিজ্ঞতা ছিল বিদেশে সাথে কাজ করে, সো উই মানে কিছু এক্সপার্টিস আমরা নিজেরা গ্রো করছি, সেটা আমরা শেয়ার অ্যান্ড ট্রান্সফার করছি এই নতুন জেনারেশনে। সো এখন আমরা একটা টিম রেডি করতে সক্ষম হয়েছে যারা প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ, যারা কিনা মানে এরকম টাইপের অ্যাপের উপর কাজ করে, অ্যাপ এবং সোশ্যাল প্ল্যাটফর্মের উপর কাজ করে।